কোন মুসলমান পূজায় যেতে পারবে কিনা পূজার প্রসাদ সন্দেশ মুড়ি চিড়া ইত্যাদি খেতে পারবে কি না দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটার সাথে আমাদের জীবন জড়িত আমাদের অনেক মুসলমান সন্তানরা পূজায় যায় তারা পূজার প্রসাদ খায় এবং পূজা মুসলমানদেরও যাওয়া দরকার এ ধরনের বিশ্বাসও অনেকে লালন করেন শুরুতে আমি যারা অমুসলিম আছেন তাদের প্রতি অনুরোধ করতে চাই আলোচনাটা আপনাদের বিরুদ্ধে না আর আপনাদের কোনো পূজাকে অসম্মান করেও না আপনারা আপনাদের ধর্ম পালন করুন আপনারা আপনাদের জবাব আল্লাহ তাল্লাহার কাছে দেবেন আপনাদের আমল আপনাদের সাথে যাবে কিন্তু আমাদের মুসলমান ভাইদের জন্য আলোচনাটি দেখুন যারা পূজা করে তারা তো সেখানে এমন কাজগুলি করে যেগুলি আপনার বিশ্বাসের বিরোধী আপনি যে কোরআন বিশ্বাস করলেন আপনি যে নবী বিশ্বাস করলেন আপনি যে আল্লাহ তালাকে বিশ্বাস করলেন যেই বিশ্বাসের উপর আপনার ধর্মটি দাঁড়িয়ে আছে ইসলাম দাঁড়িয়ে আছে সেই বিশ্বাস আপনার জীবনে ধারণ করা কাজ আমল করা এটা আপনার উপরে ফার্স এখন যখনই আপনি পূজায় যাবেন পূজার যেই কৃষ্টি কালচার বা পূজার মধ্যে যা করা হয় সেখানে যেই শিল্প করা হয় যেটা যেমন হিন্দু ধর্মে তারা মূর্তি পূজা করে কিন্তু আপনার ধর্মে যদি আপনি মূর্তি পুজো অংশগ্রহণ করেন তাহলে আপনারা ইমান থাকবে না তাহির শেষ হয়ে যাবে আজিম শির্ক হল আল্লাহ তালার উপরে ভয়ঙ্কর জুলুম আহাদ সামাদ বলুন আল্লাহ এক একক আল্লাহর কোনো শরিক নেই আল্লাহ বেনিয়াজ মুখাফি এবং কোরআনের আয়তা আল্লাহ তালা বলেছেন আল্লাহ সকল পাপ ক্ষমা করলেও শির্কের পাপ ক্ষমা করবেন তো এখন সেখানে যা হচ্ছে তা সবই হলো শিখ ওটা তাদের ধর্মের বিধান ওটা আপনার ধর্মের সাথে যায় না যখনই আপনি ওখানে যাবেন ওদের সাথে একাকার হয়ে যাবেন তখন আপনার ধর্ম অপমানিত হবে আপনার বিশ্বাস নষ্ট হবে আপনার ইমান নষ্ট হবে সুতরাং কোনো মুসলিম ওই অনুষ্ঠানে গিয়ে তাদেরকে উৎসাহিত করা গায়রুল্লাহ নামে মানত হওয়া প্রসাদ এমনি যদি সাধারণ খাবার থাকে যেটা কারণ নামে মানত হয় নাই আপনি ক্ষুধার্ত সেই মুহুর্তে আপনার খাবারের প্রয়োজন আপনি সেটা গ্রহণ করলেন কিন্তু যেটা কোনো গাইরুল্লার নামে মানত হয়েছে উৎসর্গ হয়েছে এমন খাবার তো আপনি খেতে পারবেন না সেখানে একটা বিশ্বাস জড়িত একটা চিন্তার চেতনা জড়িত আজকে তাদের প্রতি ভালোবাসা তাদের প্রতি সহমর্মিতা তাদের রাষ্ট্রীয় অধিকার তাদের চাকরি নকরিগুলো থাকবে কেউ অমুসলিম অসুস্থ হইলে আপনি তাকে সম্ভব হলে চিকিৎসা করাবেন বিপদে পড়লে সাহায্য করবেন বাড়িতে আগুন লাগলে আগুন নিভাবেন প্রতিবেশী হিসাবে যে হক যতটুকু প্রাপ্য মানবিক কারণে মানুষ হিসাবে সেটা আপনি সবই করবেন কোনো অমুসলিমের উপর জুলুম করবেন না তাদের ধর্মীয় উপাসনালয় আপনি নষ্ট করবেন না তাদের ধর্মীয় আইন কানুন তারা মানছে সেখানে আপনি বাধা দেবেন না এটা ইসলাম আপনাকে বলেনি কিন্তু আপনি তাদের ধর্ম তাদের মতো করে মানতেও পারবেন না অতএব লাকুম ও কুমারিয়া দিন তারা তাদের ধর্ম পালন করুক আমরা আমাদের ধর্ম পালন করব দুইটা আলাদা একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই তবে হ্যাঁ যারা রাষ্ট্রীয় দায়িত্ব আছে আর কোথাও যদি জনপ্রতিনিধি কেউ থাকেন তিনি যদি মুসলিম হন আর যদি অমুসলিমরা সেখানে নিরাপত্তাহীনতা অনুভব করেন রাষ্ট্রীয় দায়িত্ব রাষ্ট্রীয় অধিকারের কারণে যদি তাদের ওখানে যেতে হয় সেটা ধর্মীয় কারণে নয় রাষ্ট্রীয় কারণে তাদেরকে যদি তাদেরকে ওখানে যদি যেতে হয় দেখতে হয় তিনি গেলেন একটু দেখে চলে আসলেন কিন্তু এর মানে এটা না যে তিনি তাদের সিরকের কাজকে সমর্থন করলেন তিনি তাদের প্রসাদ খেলেন ব্যাপারটা এমন নয় বরং তারা তো মানুষ তারা তো আল্লাহর মখলুক তারা যে রাষ্ট্রে বসবাস করে সে রাষ্ট্রীয় নিরাপত্তা পাওয়ার অধিকার তাদের আছে রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয় কোরআন যদি শাসনতান্ত্রিক মর্যাদা পেয়ে যায় তাহলে হিন্দুরা কি তাদের পূজা করবে না বৌদ্ধরা কি তাদের ধর্ম পালন করবে না খ্রিস্টানরা কি তাদের ধর্ম পালন করবে না ইসলাম প্রতিষ্ঠিত হলে ইসলাম কি তাদেরকে জোর করে ইসলাম মানতে বাধ্য করবে না এটা তো রসুল সাল্লাহিসাল্লাম করেননি সুতরাং কোনো মুসলিম জনপ্রতিনিধির দায়িত্বের কারণে যদি যেতে হয় সেটা ভিন্ন কথা কিন্তু আম বাবু মুসলমানের সন্তানরা যদি ওখানে যাওয়া শুরু করে আর পূজার কৃষ্টি কালচারের সাথে যদি একাকার হয়ে যায় তাহলে ইমান আমল চরিত্র নষ্ট হবে পিতামাতাও দূরে থাকবেন নিজের সন্তানকেও সেদিকে যাওয়া থেকে বিরত রাখবেন তারা তাদের ধর্ম পালন করুক আপনি আপনার ইসলাম নিয়ে সন্তুষ্ট থাকুন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমি